আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে। উনি ভারত আর বাংলাদেশ ভাই ভাই না মুসলমান মুসলমান ভাই ভাই আমরা ভারতে যে মুসলমান আছে সেই মুসলমান আর বাংলার মুসলমান ভাই ভাই নাস্তিকরা কখনো আমাদের ভাই হতে পারে না আর হ্যাঁ মুসলমান মানে রয়েল বেঙ্গল টাইগার যেমন সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার থাকে সুন্দরবনে যখন রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দেয় আশেপাশের পশু পাখি হরিণ থর করে কাঁপে আর মুসলমান আমরা যদি আল্লাহু একবার ধনি দিয়ে একবার মাঠে নামি বেঈমানের দল নাস্তিকের দল থরথর করে কাঁপে পুরা ভারতবর্ষ ভারতবর্ষে পুরা একশো ষাট কোটি লোক আছেন একশো ষাট কোটির মধ্যে পঁচিশ কোটি মুসলমান আছে। এই মুসলমান পঁচিশ কোটি যথেষ্ট পঁচিশ কোটি মুসলমান যদি আল্লাহ দিয়ে মারে নামে তা পুরো ভারতবর্ষ করে কাঁপবে নাস্তিকরা পালানোর জায়গা খুঁজে পাবে না আমি একটা কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আপনারা যে যেখানেই আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কথা বলার সাহস কি করে কি করে পায় এই নাস্তিকের দল কি করে সাহস পায় আর হ্যাঁ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে নিয়ে যে কুট্যুক্তি করে সে জারোস সে এক নম্বর জারোস সে পতিতা ওই মহিলার বায়োডাটা নেন নিয়ে দেখবেন উনি হান্ড্রেড পারসেন্ট শিওর উনি জারস সন্তান না হলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করতে পারে না পারে না পারে না আর হ্যাঁ মোহাম্মদ আদনান ভাই একটা কথা বলে। মুসলমানরা নাকি হালুয়া রুডি খেয়ে ঘুমাইতেছে একশো পার্সেন্ট ঠিক আমরা হালুয়া রুডি খেয়ে ঘুমাইতেছি তবে একটা কথা স্মরণ রাখবেন মুসলমান আমরা ভাই ভাই এক মুসলমানের গায়ে আঘাত করলে আরেক মুসলমানের গায়ে লাগে আর আমার প্রিয় কলিজা আমাদের প্রিয় কলিজার মধ্যে আঘাত করেছে মুসলমানদের কলিজার টুকরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তাকে নিয়ে সেই নুপুর শর্মা যে নাস্তিক নাস্তিক কুটুক্তি করেছে এর সাহস কী করে হয় আমি দেখলাম অন্য অন্য দেশ থেকে যেমন পাকিস্তান আফগানিস্তান সৌদি আরব কুয়েত আরব আমেরিকা মানে বেশ মোটামুটি পনেরো থেকে বিশটা দেশ ভারতকে বয়কট করেছে বয়কট বাংলাদেশ থেকে এখনও কেউ মুখ খুলতেছে না কেন জানি না বাংলাদেশের দুইটা বড় বড় দল বিএমপি আর আওয়ামী লীগ তো দুই দলের কোনো দলের থেকে কেউ এখনও কারো মুখে শুনলাম না ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে আর হ্যাঁ আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিসেবে বাত্রা দিতে চাই আমি বাংলাদেশ থেকে ভারতকে নাস্তিকদের বিরুদ্ধে বয়কট বয়কট করলাম আর থেকে হুঙ্কার দিতেছি আমরা মুসলমান যেই দিন মাঠে নামব সেই দিন পুরা বিশ্ব থরথর করে কাঁপবে বাহাদেশে অনেক ভালো ভালো ওলামাইকরমরা আছে বক্তারা আছে কেন জানি চুপ করে আছে আমি জানি না সত্যিকারের যদি সব মুসলমান হয় তাহলে আমাদের যে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমাননা করলো এর বিরুদ্ধে কেন কথা বলতেছেন আমি জানি না তবে একটা কথা বলতে মুসলমান ভাইয়েরা আপনারা যে যেখানে থাকেন না কেন সবারই হাতে ফোন আছে সবাই হাত দিয়ে প্রতিবাদ না করতে জানলে ফোনের মাধ্যমে বুদ্ধিবাদ করেন আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন আপনি ইউটিউবে যে ইউটিউব চ্যানেল আছে অনেক আছে বড় বড় ইউটিউব চ্যানেলের বাইরে আছে ওনারা বুঝ দেখতেছে বলে আমি যদি কথা বলি আমার হয়তো অনেক সাবস্ক্রাইব কমে যাবে হয়তো বুঝতেছে আমার ফলোয়ার কমে যাবে ফলোয়ার কমে যাবে আমার ভিডিওতে লাইক কমেন্ট আসবে না কেননা নাস্তিকরা ওদের ভিডিও আর দেখবে না এইভাবে মনে করেন বসে আছে চুপ করে তবে আমাদের আর চুপ করে বসে থাকার সময় নাই ভাই হাতে অনেক সময় কম আর নাস্তিকদের চরম যদি আমরা উত্তর দিতে না পারি তাহলে এরা পেয়ে যাবে এক নাস্তিক আছে ভারতে নবীত কুমার জিন্দা এই বেঈমান এই জারস এই জারস আবার টুইটারে টুইট করে বলেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমাননা না করেছে এও নিঃসন্দেহ এ যার সন্তান আপনারা ধরে নেন এ যার সন্তান যার সন্তান না হলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলতে পারে না পারে না পারে না আর হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমি অনেক কথা বলে ফেলেছি কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ তো অনেক দেশ থেকে অনেক দেশ থেকে ভারতের পণ্য বয়কট করছে অনেক মার্কেট থেকে পণ্যগুলো ভারতের নামায় রাখতেছে বাংলাদেশ থেকে পণ্য বয়কটের কথা দূরে থাক এখনও আমি জানি না কেন কথা বলতেছে না ভারতের বিরুদ্ধে কিসের জন্য ভয় পায় কিস কিসের স্বার্থ আর কিসের জন্য কথা বলতেছে না আর হ্যাঁ আমরা মুসলমানরা কোনো নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি না আমরা মুসলমানরা কোনো ধর্ম নিয়ে কথা বলি না আমাদের ধর্ম নিয়ে কেন কথা বলবে ওরা আমাদের ধর্ম নিয়ে কেন নাস্তিকরা কথা বলবে আমাদের ধর্ম নিয়ে কেন কথা বলবে আর হ্যাঁ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ আলসা হোসেন ভারতকে বয়কট জানাতেছি বয়কট ভারতের আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি হুঙ্কার দিয়ে বলতেছি ভারত ভারতবর্ষে যত নাস্তিক আছে সাবধান আমরা মুসলমান ভাই ভাই যখন তখন এক হয়ে যেতে পারি ভাইয়ের পিঠে আঘাত করলে আরেক ভাইয়ের এক ভাইয়ের যদি রক্তক্ষরণ হয় সব ভাইয়ের কষ্ট হয় আর আপনারা যদি আমাদের সেই কলিজায় আঘাত দিয়ে কথা বলেন আমরা এখন দুঃখ চুপ থাকবো না আর হ্যাঁ বর্ডার ভিন্ন হতে পারে মুসলমান আমরা ভাই ভাই এক ভাইয়ের পিঠে আঘাত করলে আমরা সব ভাই সময় লাগবে না আপনারা নাস্তিকরা সাবধান হয়ে যান ভারতবর্ষে যত নাস্তিক আছে আজ থেকে আপনারা সাবধান হয়ে যান নেক্সট টাইম থেকে আর এ ধরনের কথাবার্তা বললে আপনারা সুস্থ থাকতে পারবেন না পারবেন না আর হ্যাঁ আমরা মুসলমান রয়েল বেঙ্গল টাইগার টাইগাররা ঘুমাইলেও রয়্যাল বেঙ্গল টাইগার আর রয়্যাল বেঙ্গল টাইগার যখন হুঙ্কার দেয় তখন পুরা সুন্দরবন থর করে কাঁপে না জানি কার শিকার করে হ্যাঁ আমরা মুসলমান আল্লাহ দিয়ে যখন মাড়ে নামবো পুরা বিশ্ব তখন থর থর করে কাপে মরবো আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মরবো আল্লাহর পথে ইসলাম কায়েম করার জন্য জীবন দেবো আমরা শহীদ আর নাস্তিকরা নাস্তিকরা মরলেই জাহান্নাম নাস্তিকরা মরতে ভয় পায় আর মুসলিম কখনো ভয় পায় না মৃত্যুকে মৃত্যুকে আলিম ইসলামের জন্য মরবো মরতে ডেরি জান্নাতে যেতে ডেরি নাই কেন না। আমাদের আমরা এক আল্লাহকে বিশ্বাস করি উপরেলা দ্বিতীয় হল প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তার জন্য জীবন দিয়েছি শুধু একটা কথা বললেই আমরা জান্নাতে চলে যাব আর হ্যাঁ প্রিয় ভাইয়েরা ভারতের যে প্রিয় ভাইয়েরা আছেন আপনাদেরকে সেলুট জানাই আপনারা এই পঁচিশ কোটি মুসলমান ভাইয়েরা সবারই প্রতি আমার সেলুট ভারতের মুসলমান ভাইদের জন্য আর হ্যাঁ আপনারা সময় সাবধান থাকবেন নাস্তিকদের কখনোই আসকারা দিয়ে মাথায় তুলবেন না নাস্তিকদেরকে প্রতিবাদ করতে শিখুন নাস্তিকদেরকে লাতি দিয়ে বড় বড় চেয়ার থেকে নামাই দেন আর হ্যাঁ যে নাস্তিকরা কথা বলে তারা কি ভারতের ইতিহাস জানে ভারতের ইতিহাস পড়ে দেখুন ভারতের ইতিহাস পড়ে দেখুন এক সময় মুসলিমদের রাষ্ট্র ছিল ভারত ভারত কখনো হিন্দুদের রাষ্ট্র ছিল না যাই হোক আপনারা সব সময় ভালো থাকবেন আর সবার আগে নামাজ আপনারা যে যেখানেই থাকেন না কেন যত ব্যস্ততার মধ্যে থাকেন না কেন ভাই সবার আগে প্লিজ নামাজ আর হ্যাঁ আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য নেক হায়াত আপনারা আপনাদের জন্য নেক হায়াত দান করে আমিন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এক ভিডিওতে